الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر، وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. তো আমরা প্রতিদিনের ন্যায় আজও আমরা সর্বপ্রথম কোরআন কারিমের তেলাওয়াত দিয়ে শুরু করব। এরপর আমরা অ্যাডভান্স জিনিসগুলো যেগুলো ছিল কালকে গতকালকে পড়ছিলাম, আমরা ইকলাব পড়ছিলাম, এরপরে ঈদগাম পড়ছিলাম, ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না পড়ছিলাম। তা আজকে ইনশাল্লাহ ইজহার পড়বো, ইকফা পড়বো, ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবেন। তো সর্বপ্রথম আমরা কোরআন তেলাওয়াত শুনি। তো সর্বপ্রথম কে কে শুনতে চাচ্ছেন? আমি শোনাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো প্রতিদিন শুনে, আজকে নতুন কেউ প্রথম শোনাতে চাচ্ছেন? আচ্ছা আমার যাই ইচ্ছা যে আমি একটু শুনে থাকবো। আচ্ছা যাই হোক, অন্য কেউ বলতেছে না, ঠিক আছে আপনি শুনান। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس تجري لمستقر لها، ذلك تقدير العزيز العليم. হ্যাঁ, তাহলে আমি বলি এবার। والقمر হ্যাঁ ধন্যবাদ, আমি বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশশামসু তাজরি তাজরি, যেটা কলকলা হরফ, ওয়াশশামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, লিমুস্তাকরিল লাহা, দালিকা তাকো তাকদীর ذلك تقدير العزيز العليم। عليم تين عليم كنو مدى أرزي. طالما আমি আরেকবার বলি, مدرزي হ্যাঁ, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। হ্যাঁ তারপরে والشمس تجري لمستقر لها، ذلك تقدير العزيز العليم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. ঠিক আছে, আমি বলি একবার। والقمر والقمر قدرناه والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم والقمر قدرناه منازل منازل حتى عاد كالعرجون القديم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. তারপরে لا الشمس ينبغي لها أن تدرك القمر، ولا الليل سابق النهار، وكل في فلك يسبحون. আমি বলি, খেয়াল করেন, লাশামসুয়াম ইয়াম, আমরা গতকালকে কি পড়ছিলাম? ইকলাব। ইকলাব কি বলছিলাম? ইকলাব কাকে খোলাকে বলে? দাঁড়া ইকলাব কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনে পড়ে। তানবিনের হ্যাঁ পরে আচ্ছা, আমি বাহর বলি। বাসিনে হ্যাঁ ওই ঠিক নিম আছে, সাকিন ও তানবিনকে নিম দ্বারা বদল করে পড়িতে হ্যাঁ হয়। এটা ঠিক আছে, সবাই আশা করি পড়ছেন, বইটা যেহেতু সবার কাছে আছে। আমি আরেকবার বলি, ইকলাব কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পরে, ইকলাবে হরফ বা আসলে, বাহর বাসিনে হ্যাঁ, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে নিম পড়তে দ্বারা হবে, বদল মিম করে পড়তে পড়তে হবে। হয়। হ্যাঁ, তাহলে ইয়ান ইয়ান বাগে হবে না, ইয়াম গুন্না হবে। হ্যাঁ, মিম দ্বারা ইয়াম পরিবর্তন করব, বাগি গুন্না হবে। হ্যাঁ, তাহলে আমি পড়ি, লাশামসু ইয়াম বাগি লাহা, হারব তিন আলিফ চিহ্ন আছে, তাহলে তিন আলিফ চিনতে হবে, তিন আলিফ চিহ্ন আমি হ্যাঁ সবাইকে চিনে দিয়েছি। জি লাশামসু ইয়াম বাগি লাহা আং তুদে, তুদ কলকলা, তো কলকলা হরফ আমরা পড়ছি, ঠিক আছে, কিন্তু এক একটা হরফের কলকলা এক এক দিকে। আমি একটু এটা, হ্যাঁ 1 মিনিট, তাহলে আমি একটা জিনিস বুঝে দিই।
কলকলা তো উঠবো ঠিক আছে, কিন্তু কিছু কলকলা হরফ আছে উপরের দিকে, কিছু কলকলা হরফ আছে নিচের দিকে, যেমন আমি বুঝে নিচের দিই, দিকে? যেমন দেখি একটু যদি খেয়াল করে সবাই বুঝবেন। এটা একটু অত অ্যাডভান্স, বাজে! এটা একটু একটু অ্যাডভান্স আর কি। বা জিম দাল, টোটাল তো কলকলা হরফ করছিলাম আমরা 5টা, তবে এখানে কয়েকটা হরফ আছে? হ্যাঁ, কফ, হ্যাঁ কফ, কফ 2টা হরফ আছে, কফ ত, এই 2টা হরফের কলকলা হবে উপরের দিকে। আমি উপরের দিকে আপনি সে দিকে কি জিনিসটা খেয়াল করেন, এটা যদি অ্যাডভান্স কোর্স এটা শিখে দিই। কলকলা তো পড়ছি আমরা, কলকলা কিভাবে পড়তে হয়, একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, বুঝেছি কিভাবে। আলিফ, আলিফ একটা আলিফ দিয়ে পড়েছিলাম, আলিফ কফ জবার আ ক, আলিফ তব জবার আলিফ ত জবার আ ত, আলিফ বা জবার আবে, আলিফ জিম জবার আজে, আলিফ দাল জবার আদে পড়ছি। তবে কলকলা হরফ গুলোর মধ্যে আবার ভাগ আছে, কফ আর ত, এই দুইটা কলকলা হবে উপরের দিকে। আক, উপর দিকে না আক মানে আতে, আতে নয়, আতে হবে না, জিনিসটা বুঝানোর জন্য কি আতে, তদ্রুপ কিন্তু জিমের দিকে খেলেন আজে, জিম কলকলা কি হবে, আজও হবে না, আজে, কিন্তু ক আক উপরের দিকে, আক আতে এভাবে নয়, তদ্রুপ তর উচ্চারণ হবে কি আত, আতে নয়। কিন্তু বা জিম দাল এই তিনটার উচ্চারণ হবে নিচের দিকে, আব হবে না, আব হবে না, কি হবে আবে, আজে, আদে, আশা করি বুঝে এসেছি। তাহলে কি বলছিলাম, এই দুটার উচ্চারণ হবে উপরের দিকে, আক আলিফ কফ জবার আক, আকে এভাবে নয়, আক আত, আলিফ ত জবার আত, আর এই তিনটার উচ্চারণ কিভাবে হবে নিচের দিকে, আলিফ বা জবার আব হবে না, আবে, আবে, আজে, আদে। তাহলে আবার বলি, আক আত, আক আত, তারপর হচ্ছে আবে, আজে, আদে। আশা করি বুঝে এসেছি উপরের দিকে আর নিচের দিকে উচ্চারণটা কিভাবে পার্থক্য। এটা একটা অ্যাডভান্স। হ্যাঁ, আমি আবার একটা আবার বলি, ওয়াল কমার, আচ্ছা আমরা পড়ছিলাম মনে হয় সেটটা, লাশা, হ্যাঁ, লাশামসু ইয়ানবাগি লাহা আং, তাহলে কি হবে, তুদর, তুদ হবে না, কি হবে, তুদে, আং তুদেরিকাল কমার, কমার রা হবে না, কমার র, রজবার রা না, রজবার কি র, আং তুদেরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম, এখানে ইকফা আমরা পড়ি না, ইকফা আজকে পড়বো, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। ফালাকি ইয়াসবাহুন হ্যাঁ, সামনে পড়েন, ওয়া আয়াতুন লাহুম আন্না হামালনা যুরিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। আমি বলি খেয়াল করেন, আ ইয়া আটান আছে, আলিফ খানা জবাব আ ইয়া টান হবে না, ওয়া আয়াতুল, ওয়া আয়াতুল, ওয়া আয়াতুন আয়াতুল লাহুম লাহুম, হ্যাঁ, ওয়া, লাহুম আমি বলি আন্না হামালনা, ওয়া আয়াতুল লাহুম, ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুরিয়াতাহুম, ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। হ্যাঁ ঠিক আছে, সামনে পড়, وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِ مَا يَرْكَبُونَ. আচ্ছা আমরা র নিয়ে একটু পড়বো ইনশাআল্লাহ, সামনে র নিয়ে হালকা পড়বো, বেশি পড়বো না, এক পেজ। হ্যাঁ বলি, আমি বলি, আমি এটা বলি, সামনে পড়ি, পরে এটা শেষ করি। তাহলে এখানে মা ইয়ার কাবুন, মূলত র, র একটু মোটা চিকন আছে, র নিয়ে একটু কাজ আছে, আমরা আজকে পড়বো না, র নিয়ে একটু পড়বো, জানা দিচ্ছি আর কি। আমি একটু, আমি বলি খেয়াল করেন, ওয়া খলাকনা লাহুম মিম মিসলিহি মা ইয়ার কাবুন, ইয়ার, ইয়ার বললে সুন্দর হয় না, ইয়ার কাবুন, রটা একটু মোটা চিকন, এটা আমরা পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ সামনে, وإن نشاء نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون. হ্যাঁ ঠিক আছে, আমি পড়ি খেয়াল করেন, ওয়াইন নাসা, নাসা হবে না, আমি একটা কথা বলছিলাম, আলিফের উপর যখন জবার যে পেস্ট মানে হরকত চলে আসবে, আলিফের উপর যখন হরকত, হরকত মানে যজম, এটাও কি হরকতের মধ্যে আছে অন্তর্ভুক্ত, আলিফের উপর যখন হরকত হবে অর্থাৎ যজম হোক, যজম এটাও হরকতে অন্তর্ভুক্ত, যজম হলেও এটা কি হয়ে যাবে, হামজার উচ্চারণ হয়ে যাবে, এটা আলিফ থাকবে না, তাহলে এখানে কি হবে না, আর মদে হরফ নাই, এটা
টানতে হবে, টানা যাবে না। তাহলে ওয়া ইন নাশা নাশা, এটা মনে করবা সিন হামজা যাব সা, ওয়া ইন নাশা নুগরিকহুম নুগ নুগ গয়ন কিন্তু কিছু হবে না, নুগু হ্যাঁ গয়ন কল নুগু করা হরব না। ওয়া ইন নাশা ওয়া ইন নাশা নুগরিকহুম 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 ফালা সরিখ লাহুম ফালা সরিখ লাহুম ওয়ালা হুম ইয়ুম ওয়ালা হুম ইয়ুনকাযুন। হ্যাঁ আরেকবার বলেন এটা। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون. ولا هم ولا هم ينقذون. ولا هم ينقذون. ঠিক আছে, আর কেউ বলতে চাচ্ছেন? আরেক বা হাত উঠেছিলেন একটু আগে, আমি আরেকজনকে জিজ্ঞেস করি, হাত উঠেছিল, ওর নাম এমডি আরফান ভাই। হ্যাঁ এমডি আরফান ভাই, আপনি বলতে পারবেন, মাইকটা অন করে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। হ্যাঁ আমি বলি, আমি একবার বলি, একটা আয়াত বলি, সবাই সিস্টেমটা বলে দিই, একটা আয়াত বলি সবাই থামবেন, আমি ওটা কি ভুল হয়েছে ভুল না হলেও আমি একবার বলে দেবো, তাহলে আপনারা বুঝবেন উচ্চারণটা কিভাবে হয়। ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতা ওয়া মাতা আন ওয়া মাতা আন ইলা হিন। হ্যাঁ তারপরে ইল্লা রাহমাতাম রহমাতাম মিন্না ওয়া রহ, মাতা হ্যাঁ রহমাতাম হবে না রহমাতাম। রাহমাতাম মিন্না ওয়া মাতা আন ইলা হিন। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাকু قيل لهم মা তাকুন وإذا قيل لهم ওয়া ইযা কিলা লাহুম قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تَرْحَمُونَ হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। وَمَا হ্যাঁ হ্যাঁ تَأْتِيهِمْ এতটুকু ঠিক আছে। হ্যাঁ যেটা বলছিলাম, অনেকে প্রশ্ন আমি বানান করতেছি না কেন, আমি প্রতিদিন বলতেছি সব বানান করার দায়িত্বটা আপনাকে দিয়ে আপনাদেরকে দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা নিজেরা বানান করে আসবেন, অবসর সময় নিজেরা বানান করে আসবেন, তাহলে আমরা বানান করার মধ্যে সময়টা নষ্ট করবো না, আমরা অ্যাডভান্স জিনিসগুলো শিখতে পারবো। বানান এখন বানান করলে সময় নষ্ট হয়ে যাবে, আমরা সুরা শুধু ইয়াসিনের মধ্যে থেকে যেতে হবে, এই কারণে বানান করার দায়িত্বটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা নিজেরা কষ্ট করে বানান করে নেবেন, এরপর আপনার বানানটা শুদ্ধ হয়েছে কিনা এখন এখানে পড়ার মধ্যে আপনার সহি হয়ে যাবে। আর বানান করার দায়িত্ব তো আমরা প্রথম বেঁচে প্রথম গত ক্লাসে আমরা শিখি, মানে এর আগে বেঁচে আমরা শিখে ফেলছি, এই ক্লাসে আমাদের দায়িত্ব কি আপনার আপনার বানানটা হচ্ছে কিনা ওটা শিখিয়ে দেওয়া, সুতরাং বানানটা আপনারা করে আসবেন শিখে আসবেন, এখানে শুনাবেন আরেকজন শুনাতে শুনবেন, তাহলে আপনার বানানটা কি সহি হয়েছে, আপনি বানান করে যে জিনিসটা বের করলেন ফলাফল ওটা সহি হয়েছে কিনা ওই জিনিসটা এখানে শুদ্ধ করবেন। তাহলে আমি বলি وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ، إيتا إيتا نا هاي إيتا نا জি জি وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ. তারপরে وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا আমি বলি, مُعْرِضِينَ। আমি বলি একবার খেয়াল করেন, আর যারা যারা আরো বলতে যাচ্ছে সবাই হাত উঠাতে পারেন, তাহলে আমি জিজ্ঞেস করবো। ওয়ামা তাতিহিম মিন আয়াতিন, সুরা ইয়াসিনে আয়াতগুলো একটু বড়, সুরা রহমান ওয়াকা এগুলো একটু ছোট, ইনশাল্লাহ এগুলো যখন বলবো তখন সবাই পারবেন, ইয়াসিন গুলো একটু বড় এই কারণে অনেকে হাত উঠাচ্ছেন না, যাই হোক সমস্যা নেই। ওয়ামা তাতিহিম মিন আয়াতিন মির রব্বিহিম, সরি হ্যাঁ, ওয়ামা তা
تِهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ. তারপরে বলো, وإذا আমি আরেকজনকে জিজ্ঞেস করি, আপনার বাড়ির থেকে অনেক নয়েজ আসতেছে, আপনার মাইকটা অফ রাখেন, ঠিক আছে? আরেকজনকে জিজ্ঞেস করি, এমডি ইমরান হোসেন ভাই, আপনি হাত উঠেছিলেন, আপনি বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম লাহুমুত ওয়া বলেন স্যার। ইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহু ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতঈমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমাহ ইন আনতুম ইল্লা তাকযিবুন। إلا في ضلال مبين. ইল্লা ফি দলালিম মুবিন। হ্যাঁ, যাই হোক, অনেকে আবার ভয়, হ্যাঁ হ্যাঁ অনেকে হয়তো ভয় বলতেছেন, না সমস্যা নেই, এটা ওনার মতো দ্রুত বা যারা পড়তেছে ওনাদের মতো দ্রুত পড়তে হবে এমন নয়। আপনি আস্তে আস্তে পড়লেও ইনশাল্লাহ সমস্যা হবে না, সবাই বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনি দ্রুত পারবেন না এই করে পড়বেন না এমন নয়, আপনি আস্তে পড়তে পারবেন, সমস্যা নেই, শুধু বা আন্ডার নিজেরা করে আসলে ইনশাল্লাহ আপনি শোনাতে পারবেন। সো ওনাদের অন্যদের মতো আপনারা দ্রুত শোনাতে পারবেন এই কারণে, বা পারতেছেন না এই কারণে বলবেন না, এমনটা যাতে না হয় সবাই ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবেন। আস্তে পারলে আস্তে, প্রয়োজন আপনার থেকে কম নেওয়া হবে, আপনি যদি কম পারেন কম নেওয়া হবে, সমস্যা নেই, এক আয়াত হলেও ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবেন সবাই। তো আমি বলি, ওয়াইজা কিলা লাহুম আনফিকু وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ, এখানে দেখেন একটা লাম আছে, দেখছেন এই লামটা দিছে কেন, যাতে করে এখানে না থামে, না লামানি লেহি না নেহি মানি না লামানি না, মানে থামা যাবে না এখানে, সুতরাং এখানে থামা যাবে না, লামটা অনেক জায়গায় দেখবেন ওই লামের মধ্যে থামা যাবে না। আমি বলি আবার, وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَال, থামলে কোথা থামবো, قَال, তো কলের মধ্যে দেখেন আমি থামছি কিভাবে, এখানে ওয়াক্ফ নাই, তারপর আমি আমার নিঃশ্বাস, যেহেতু মনে করেন আমার নিঃশ্বাস এখানে শেষ, তাহলে এখানে থামবো, থামার ওয়াক্ফ নিয়ম কিভাবে করেছি, যে শব্দের মধ্যে ওয়াক্ফ করবো, যে শব্দের মধ্যে থামবো ওই শব্দের মধ্যে যজম করে দিব। এখানে লামের মধ্যে কি আছে, জবর আছে, এখন আমি লামের মধ্যে থামতে চাচ্ছি, তাহলে আমি কি করবো, লামের মধ্যে যজম করে দিব। মনে করো আবার এটা জিনিস, একটা জিনিস কি, শব্দের মধ্যখানে থামা যাবে না, কলা একটা শব্দ, আমি যদি বলি ক করে থেমে যাই হবে না, কলা শব্দ শেষ ওখানে থামতে পারবো, আবার শব্দের মধ্যখানে কখনো কি নাই, নিঃশ্বাস পড়ে গেলেও থামা যাবে না, শব্দ শেষ, একটা শব্দ শেষ করি, শব্দ শেষে থামবে, মনে করেন কলাল্লাদিনা, এখন যদি আমি থামি কলাল্লাদি বলে থামি হবে না, থামলে হবে কি কলাল্লাদিন কলাল্লাদিন, নুনের মধ্যে থামতে হবে। তাহলে থামার নিয়মটা কি বললাম, শব্দের শেষে থামতে হবে কি, শব্দের শেষে, এক কথা হলো শব্দের শেষে থামতে হবে, থামলে নিঃশ্বাস শেষ হয়ে গেলে, আর কথা হলো থামার নিয়ম গুলো কি, যে হরফের মধ্যে থামবো ওই হরফের মধ্যে যজন পড়লেই থামা হয়ে গেছে, যেমন পড়ি ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহু ক্বাল, এবার আবার আবার থামার পরে আবার পিছন থেকে মিলে করবো, ক্বাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, قال الذين كفروا للذين آمنوا أنطعم أنط طر উচ্চারণ কি বলছিলাম, তর কল গলাটা উপরের দিকে হবে, আনুতে আনুতে হবে নাকি, আনুত অনুত আনুতঈম অনুত মান লাউ ইয়াশাউল্লাহ, আত আত উপরের দিকে উচ্চারণ, আত আমা আত আমা, ইন আনতুম ইল্লা ফি إلا في ضلال مبين. ويقولون متى هذا الوعد إن ها ঠিক আছে,
وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنْتُمْ صَادِقِينَ. আচ্ছা আমি বলি একবার, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن, আমরা যেহেতু এখানে ইকফা পড়ি নাই, এই কারণে আপনারা ইকফা গুণাগ করতে পারতেছেন না, সমস্যা নেই, ইকফা আমরা পড়বো আজকে। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنْتُمْ صَادِقِينَ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ জি বলেন। যে হুজুর, ওই যে ওইখানে আতো আমার মধ্যে কিন্তু তিনালিফ টান, এখানে অফ করলেও কি তিনালিফ মানে না অফ হয়ে আমি যাবে হ্যাঁ আতো আমার বলি, হয়ে যাবে? একটা জিনিসটা বলি, তিন আলিফটা কখন? আমি একটা জিনিস বলছিলাম, মূলত তিন আলিফটা কেন টানা হয় ওটা বুঝবে সর্বপ্রথম। আমি এই কোর্সে বলছি কিনা জানি না, গত কোর্সে বলছিলাম আমরা তিন আলিফ চার আলিফ এগুলো মূলত টানা হয় কেন। টানা হয় হলো দেখবেন যেখানেই তিন আলিফ আছে, যেখানেই চার আলিফ আছে, ওই চার আলিফ চিহ্নের পরে একটা হামজা আছে। এই আয়াতের মধ্যে খেয়াল করেন, এখানে দেখেন, এখানে সিনের মধ্যে সিনের আলিফের উপর কি আছে, একটা চার আলিফ চিহ্ন আছে, ওই চার আলিফ চিহ্ন পরে কি আছে, একটা হামজা আছে। খেয়াল করছেন সবাই, দেখতেছেন হামজাটা? জি জি তদ্রুপ এখানে দেখেন আমানুর মধ্যে, এই সবাই দেখতেছেন আমানুর মধ্যে ওয়ার আলিফের মধ্যে কি আছে, একটা তিন আলিফ চিহ্ন আছে। এরপর আয়াতের জি মধ্যে কি আছে, হামজা, আলিফ আর কি, আলিফকে কি বলে, আলিফের জবাব পেয়ে আসলে হামজা বলে। আমি হামজা একটু আগে বলছিলাম, তাহলে একটা হামজা জিনিস খেয়াল করছেন কি, তিন আলিফ চার আলিফ যেখানে দেখবেন ওখানে ওই বাক্যের পরে মূলত একটা আলিফ থাকে বা হামজা থাকে। মূলত তিন আলিফ চার আলিফ টানা হয় ওই হামজাটাকে স্পষ্ট করে পড়ার জন্য। তাহলে বুঝতে পারেন হামজার কত গুরুত্ব, হামজাটাকে স্পষ্ট পড়ার জন্য তিন আলিফ চার আলিফ টানতে হয়। তাহলে এখন দেখেন এই বাক্যটা এখানে শেষ, কথাটা মাথায় রাখেন, তাহলে তিন আলিফ চার আলিফ কেন টানতে হয়, টানতে হয় যাতে করে হামজাটা স্পষ্ট করে পড়া যায়। তাহলে বুঝে যান হামজার কত গুরুত্ব। তো এখন কথাটা মাথায় রাখছি কি, হামজার কারণে তিন আলিফ চার আলিফ টানতে হয়। এখন বাক্য আমরা যদি এখানে থামি যাই, তাহলে বুঝা গেল কি বাক্যটা এখানে শেষ, ঠিক আছে? তা বাক্যটা এখানে শেষ হলে আর হামজাটা মনে করেন এখানে নাই, বাক্য যেহেতু এখানে শেষ হামজাও নাই, হামজাটা পরে বাক্যে চলে গেছে না, তাহলে মনে করেন এটা তো আয়াত এখানে শেষ। যেহেতু আমরা এখানে থামবো, বুঝতে হবে কি এখানে আমাদের পড়া শেষ, ঠিক আছে? তো আমাদের পড়া যদি এখানে শেষ হয়ে যায়, তাহলে তো হামজা নেই। হামজা কখন আসবে, যখন আমরা মিলে পড়বো, তাহলে নাম যখন হামজাটা আসবে আই তিন আলিফ চিহ্নের জি পরে, পরে ইনের মধ্যে আলিফ, আলিফ হারি হামজা আর কি, আলিফ হামজা আর আলিফ কি, ঠিক আছে? তাহলে জিনিসটা বুঝে আসছে, তিন আলিফ টানা হয় কেন, যাতে হুজুর, করে এরপর হুজুর হামজাটা আমি পড়া যায়। বলতেছি, হ্যাঁ জি হুজুর আমি বলতেছি মানে এক আলিফ দুই আলিফ অফ করলে তো আর আপনার সাকিন হয়ে যায়, মানে শেষ করতে গেলে অফ করলে সাকিন হয়ে যায়, কিন্তু তিন আলিফও কি তিন সাকিন আলিফ হয় কি? হ্যাঁ হয়? তিন আলিফ, তিন আলিফটা তো এক আলিফের কারণে, এক আলিফ তিন আলিফের মধ্যে তো এক আলিফ আছে, মনে করেন আতো আমা হু হাউলটা পেশ হু, এক আলিফ আছে না, এক আলিফের খাঁড়া জবা খাঁড়া জের উল্টা পেশ, এগুলোর মধ্যে কি আলিফ, এক আলিফ জি টানতে জি হয়। জি তো তিন আলিফ জি টানতে হয় কেন, জি এই এক আলিফ জি টানার পরে যদি হামজা থাকে তখন তিন আলিফ টানতে হয়। মূলত এটা যেখানে দেখুন তিন আলিফ আছে ওখানে অবশ্যই এক আলিফ আছে, এক আলিফ না থাকলে তিন আলিফ হবে না। এক আলিফ, এক আলিফের জায়গায় যদি, এক আলিফের পরে যদি জি হামজাটা জি আসে ওখানে তিন আলিফ হয়ে যায়। মূল কথা হলো এটা, দেখেন প্রত্যেক জায়গায় যেখানে তিন আলিফ দেখেন, চার আলিফ দেখেন, সবগুলোর মধ্যে কিন্তু এক আলিফ আছে। আমানু দেখেন সব জায়গায় যেখানে তিন আলিফ আছে চার আলিফ জি আছে জি ওখানে কিন্তু অবশ্যই এক আলিফ আছে, মধ্যে হরফ আছে বা খানা জবার খানাজের উল্টা পেশ আছে। কিন্তু সমস্যা হচ্ছে এরপরে যদি হামজা অথবা আলিফ চলে আসে তখন এটা তিন আলিফ চার আলিফে রূপান্তরিত হয়ে যায়। হামজা আসলে চার আলিফ হয়ে যায়, আলিফ আসলে তিন আলিফ হয়ে যায়। এই যদি এই জিনিসটা খেয়াল করেন, তখন মধ্যে হরফের পরে অর্থাৎ এখানে এক আলিফ আছে, এক আলিফের পরে যদি আলিফ আসে, এখানে দেখেন আমানুর মধ্যে, আমানুর এক আলিফের পরে আয়াতে কি আছে, আলিফ আছে, এখানে এখানে তিন আলিফ, কিন্তু মাল্লাউ ইয়াশাউ এখানে মদে হরফ, এখানেও কি আলিফটা মদে হরফ না, কিন্তু ওখানে পরে কি আছে হামজা আছে, হামজাটা, হামজা আসলে মানে গোল হামজা আর কি, আলিফ গোল আলিফ বলেন বা হামজা বলেন, ওটা আসলে চার আলিফ হয়ে যায়, পার্থক্য হলো এটা। তাহলে বুঝা গেল কি আলিফ আসলে তিন আলিফ হয়ে যায় আর হামজা আসলে চার আলিফ হয়ে যায়। তাহলে বুঝা গেল সব জায়গায় এক আলিফ আছে। তো জিনিসটা ফুল প্রসেসটা বোঝানোর মূল কারণ হলো, তাহলে এখানে কি, এখানে মূলত যেহেতু হামজাটা নাই আরেক বাক্যে চলে গেছে, তাহলে এখানে আর রফ হবে না, কি হবে, এক আলিফ টানা হবে না, যজম পড়বো, এখানে যজম যেহেতু পড়বো তাহলে এক আলিফ তো নেই, আর তো আমা, তাহলে এখানে কি হয়ে গেছে, এক আলিফ নেই, এক আলিফ থাকলে তো তিন আলিফ থাকবে, এক আলিফ তো নেই, এক আলিফ থাকবে কখন, যখন এটা উল্টা পেশ করবো, খাঁড়া জবার খাঁড়াজের উল্টা পেশ হলে তো এক আলিফ থাকে, এখন তো যজম হয়ে যাবে, এখানে ওয়াক্ফ করলে কি হয়ে যাবে, এটা যজম হয়ে যাবে। হার আমি ওয়াক্ফ করা নিয়ে বলছি কি, যে হরফের মধ্যে ওয়াক্ফ করবো, যে হরফের মধ্যে থামবো ওই হরফের মধ্যে যজম পড়বো, যজম পড়লে তো এখানে আর এক আলিফ নেই, এক আলিফ না থাকলে তিন আলিফ পড়তে গিয়ে আসবে, সুতরাং এখানে কি হবে, মানে এক আলিফ কোনো আলিফ হবে না। আর তো আমা আশা করি সকলে বুঝে এসছে, বুঝে এসছে ভাই আপনাদের? জি জি আমি হুজুর ছোট ছোট জিনিসটা পড়ানোর জন্য অনেক কিছু বলে ফেলছি, তিন আলিফ কোথায় হয়, চার আলিফ কোথায় হয়।
সমস্যা নেই, এটা অনেকে জান অনেক জানার ব্যক্তি হয়েছে, অনেকে অনেক কিছু জানতে পারছেন যে চায়ালিফ কেন টানতে হয়, কোথায় চায়ালিফ হয়, কোথায় তিন আলিফ হয়। হ্যাঁ, তারপর তারপর লাইন বলেন। হ্যাঁ, কতটুকু পড়ছেন? হ্যাঁ, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ আচ্ছা ঠিক مَا আছে, আমি একবার বলি, খেয়াল করেন, يَنظُرُونَ আমি বলি উচ্চারণ গুলো কিভাবে করি দেখেন। ওয়ায়াকুলুনা, কফের উচ্চারণটা খেয়াল করেন, ওয়ায়াকুলুনা মাতা, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আজকে এতটুকু পড়ি, আমরা একটু কায়দা পড়বো, কিছু কায়দা পড়বো, আমরা এতটুকু রাখি, আমরা ইনশাল্লাহ কায়দা শেষ হয়ে গেলে এরপর থেকে আমরা এক পৃষ্ঠা থেকে বেশি করবো। এখনো আজকেও অনেক কম পড়া হয়নি, আজকে প্রায় এক পৃষ্ঠার কাছাকাছি পড়া হয়েছে, প্রায় অনেক অনেক পড়া হয়েছে, পৃষ্ঠার কাছাকাছি শেষ, বা 3 লাইন 4 লাইন আছে। ইনশাল্লাহ আমরা কায়দা গুলো শেষ করে ফেললে আমরা এরপর আরো বেশি বেশি করবো ইনশাল্লাহ। তো হ্যাঁ, গতকালকে আমরা করছিলাম কি, সবাই গতকাল ক্লাসটি আশা করি করছেন, বা রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে, আশা করি আমি ধরে নিলাম আপনারা করছেন, আপনারা শিখে ফেলছেন। তো শিখছিলাম কি, আমরা ইকলাব শিখছিলাম, ইকলাব শিখছিলাম, ইকলাব কাকে বলে আরেকবার বলি দিই। ইকলাব বলা হয় নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে ইকলাব হরফ বা আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনার সহিত মিম পড়িতে হয়। উদাহরণ কি দিয়েছিলাম, উদাহরণ এখানে দিয়েছিলাম, উদাহরণ হচ্ছে মিম বা আদি আলি ইমুম বিমা, আমি গতকালকে বুঝাই দিয়েছিলাম ইকলাব কেমনে হয়েছে, কিভাবে হয়েছে বুঝাই দিয়েছিলাম, আরেকজন থেকে আরেক ভাই থেকে নিয়েছিলাম। তো সুতরাং কেউ যদি না বুঝে থাকে ইকলাবটা, গতকালকে ক্লাসটি আবার দেখবেন, ইনশাল্লাহ বুঝে চলে আসবে। এরপরে আমরা ইদগামে বাগুন্না শিখছিলাম, ইদগামে বাগুন্না কাকে বলে, নুন সাকিন বা তানবিনের বামে ইদগামে বাগুন্নার কোন হরফ আসলে ওই হরফকে তার জিদ দিয়ে গুণনা সহিত পড়িতে হয়, অর্থাৎ যে হরফটা আসবে ওই হরফকে গুণনা সহিত পড়তে হবে। মূল কথা হলো এটা, তার মূল কথা কি, নুন সাকিন বা তানবিনের বামে যদি ইদগামে হরফ আসে, ইদগামে বাগুন্না হরফ আসে, অর্থাৎ ইয়ামিম ওয়াওনুন থেকে, ইয়ামিম ওয়াওনুন এই চার হরফে কোন হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে ওখানে গুণনা করে পড়তে হবে, মূল কথা হচ্ছে এটা। ওটা আমি চারটা উদাহরণ দিয়ে, চারটা প্রায় চারটা উদাহরণ দিয়ে আমি ভালোভাবে বিস্তারিত বুঝাইছি, যারা বুঝেন নাই একই কথা গতকালের ক্লাসটি দেখবেন, ইনশাল্লাহ বুঝে আসবে। যেহেতু ক্লাস রেকর্ডটি আছে আমি বারবার বোঝানোর প্রয়োজন নেই, আপনারা ক্লাস দেখলে ইনশাল্লাহ বুঝে আসবেন, ইনশাল্লাহ বিস্তারিত বুঝাইছি আমি। তবে ইদগামে বেলা গুণনা, ইদগামে বেলা গুণনা তো আমাদের জানার প্রয়োজন নেই, ইদগামে বেলা গুণনা মানে যেখানে কোনো গুণনা নাই, গুণনা হবে না, তা রলাম, ইদগামে বেলা গুণনা হচ্ছে রলাম, নুন সাকিন মতান মিনের পরে যদি রলাম আসে তাহলে ওখানে কোনো গুণনা হবে না, এটা কথা এটাই মনে রাখলে হবে। সুতরাং ইদগামে বেলা গুণনা না শিখলে হবে, ইদগামে বেলা গুণনা মনে করেন আপনারা না শিখলে হবে, আমরা শুধু যেগুলো গুণনা হয় ওগুলো শিখলে হবে। এরপর আসে ইজহার, ইজহারের মধ্যে কোনো গুণনা নাই, তারপর শিখার জন্য শিখে শিখে রাখলে ভালো, তাহলে যেগুলো গুণনা হবে না কয়েকটা হরফ শিখে রাখলে বাকি সবগুলো হরফের মধ্যে গুণনা হবে, এই কথাটা মাথায় থাকলো আর কি। তাহলে ইজহার আজকে শিখবো আমরা কি, ইজহার, ইজহার কাকে বলে, ইজহার মানে হলো স্পষ্ট করে পড়া। ইজহার আমি শব্দগুলো অর্থ করে দিই, সর্বপ্রথম হচ্ছে ইকলাব, সর্বপ্রথম কি বলছি ইকলাব, ইকলাবের শব্দ, ইকলাবের শাব্দিক অর্থ কি, ইকলাব শব্দটা হচ্ছে আরবি শব্দ, ইকলাবের শাব্দিক অর্থ হচ্ছে আরবি, মানে সরি, ইকলাব এটা আরবি শব্দ, শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। যেহেতু ইকলাবের মধ্যে নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়া হয়, এই কারণে এটাকে কি বলে, ইকলাব বলে। আশা করি বুঝেছি, নাম নামের মধ্যে কি আছে, কাজের কাজের জিনিস আছে, তাহলে ইকলাব শব্দ অর্থ কি, পরিবর্তন করে পড়া। তারপরে আছে ইদগাম, ইদগাম মানে কি, ইদগাম মানে হলো মিলিয়ে পড়া, যেহেতু নুন সাকিন বা তানবিনে পড়ে ইদগামের হরফ যে কোনো একটা হরফ আসলেই ওই নুন সাকিনের সাথে ওই হরফটাকে নুন সাকিন মিলিয়ে পড়তে হয়, তাজদিদ দিয়ে মিলিয়ে পড়া হয়, মানে তাজদিদের মাধ্যমে নুন সাকিনে আসার কারণে তাজদিদের মাধ্যমে মিলিয়ে পড়া হয়, তো এই কারণে এটাকে ইদগাম বলে। হ্যাঁ, তারপর আজকে পড়বো ইজহার, ইজহার মানে হলো স্পষ্ট করে পড়া, অর্থাৎ ওখানে গুণ না হবে না কোনো, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া, গুণনা করে পড়লে তো একটু নাকের মধ্যে রাখি একটু ধরে পড়ে অস্পষ্টটা থাকে, গুণনা ছাড়া পড়া স্পষ্ট করে পড়া কোনো গুণনা হবে না, ওটা কি বলে ইজহার। তাহলে ইজহার শব্দিক অর্থ কি, স্পষ্ট করে, স্পষ্ট হওয়া, পরিষ্কার করে পড়া। তাহলে ইজহার কাকে বলে এটা পড়ি এখন, নুন সাকিন বা তানবিনের বামে ইজহার হরফ আসলে, নুন সাকিন বা তানবিনের বামে ইজহার হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে, স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। আবার বলি, আমি বুঝাই দিব, আমি উদাহরণ দিয়ে বুঝাই দিব কথাটা, বাংলা কথাটা সবাই বুঝলে আমি উদাহরণটা বুঝাতে সুবিধা হবে। কি বলছি,
নুন সাকিন বা তানবিন কথা আমরা আগে থেকে বলে এসেছি। নুন সাকিন কাকে বলে? জজম ওয়ালা নুনকে বলে। তানবিন কাকে বলে? দুই জবার দুই জের দুই পেশকে তানবিন বলে। তো নুন সাকিন অথবা তানবিনের পরে বামে মানি পরে আর কি, নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারে হরফ আসলে ইজহারে হরফ কয়টি? সবাই জানেন আমরা ইজহারে হরফ পড়ছিলাম, ইজহারে হরফ ছয়টি এখানে আছে, এখানে আছে ইজহারে হরফ ছয়টি। হামজা হা আইন হা গয়ন খ, হামজা হা আইন হা। আমি কারণে হরফ গুলা আগে মুখস্থ করাইছি যাতে করে সবার সুবিধা হয়। তাহলে হামজা হা আইন হা গয়ন খ এই চার হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিন বা তানবিনে পরে আসে তাহলে ওখানে কোনো গুণনা হবে না, কথা এটাই। তাহলে ইজহার জিনিসটা সহজ, ইজহার কি? নুন সাকিন বা তানবিনে পরে যদি এই ছয় হরফ হামজা হা আইন হা গয়ন খ, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোন হরফ আসলে তাহলে কি করতে হবে? মানে কিছু করতে হবে না, গুণনা গুণনা করতে হবে না, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, কথা হচ্ছে মানে কোনো গুণনা হবে না। মূল কথা হলো কি, নুন সাকিন ওয়া তানবিনের বামে যদি হামজা হা আইন হা গইন খ থেকে কোনো হরফ আসে ওখানে কোনো প্রকার গুণনা করা যাবে না, ওটা স্পষ্ট করে পড়তে হবে, কথা এটাই বোঝাচ্ছে। যেমন এখানে উদাহরণ দিয়ে দেখাচ্ছে, উদাহরণটা আমি একটু লিখে দেখাই। মূল বিষয় ছিল আমাদের ইকলাবটা চেনা, ইদগাম বা গুণনাটা চেনা। তো আমরা এটা গত ক্লাসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিস্তারিত পড়েছি, আর অনেকে আশা করি অনেক কয়েকজন থেকে নিচেও সবাই বুঝছেন আশা করি, না বুঝলে ক্লাসটা আবার দেখবেন, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ক্লাসের রেকর্ডিং ইনশাল্লাহ আমি দিয়ে দিছি, সবাই দেখলে ইদগাম আর ইদগাম আর ইকলাবটা খুব ইম্পর্টেন্ট, ওটা বুঝা জিনিস। ইজহারটা সহজ, ইজহার মানে ওখানে কোনো স্পষ্ট হওয়া করে পড়তে হবে গুণনা ছাড়া। আমি উদাহরণ দিয়ে বুঝাই, এখানে আমি কি লিখছি, সরি এখানে আমি লিখছি কি, মিন আলফি, মিন আলফি। একটু আগে ইজহার কাকে বলে বলছি, ইজহার বলা হয় নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের বামে ইজহারে হরফ, ইজহারের ছয় হরফের কোন হরফ আসলে, ইজহারের ছয় হরফ কি, হামজা হা আইন হা গইন খ। এই ছয় হরফের কোন হরফ যদি নুন সাকিনের পরে আসে অথবা তানবিনের পরে আসে তাহলে ওখানে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ ওটা ইজাহার। মানে এই ছয় হরফের কোন হরফ আসলে ইজাহার, ইজাহার হলে কি করতে হবে, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, স্পষ্ট সবাই পড়বেন, কথা হলো গুণনা ছাড়া পড়বেন। তাহলে আমি বলি, এখানে নুন সাকিনের পরে ইজাহার হরফ কি আসছে, হামজা হা আইন হা গয়ন খের মধ্যে কি আছে, হামজা আসছে। আলিফের কি, কিন্তু আলিফটা কি হামজা, আমি আগে বলছিলাম কি আলিফের মধ্যে যাওয়া যায় পেশ আসলে এটা কি হয়ে যায়, হামজা হয়ে যায়। তাহলে এখানে আমরা বুঝতে হবে কি এটা কি হামজা, তাহলে হামজা আসছে, তাহলে এখানে গুণনা হবে না, স্পষ্ট করে পড়বো মিন আলফি শাহ, তাহলে এখানে গুণনা হবে মিন আলফি, এভাবে হবে না, মিন আলফি মিন আলফি মিন আলফি মিন আলফি মিন আলফি। তাহলে ইজহারটা খুবই সহজ, তাহলে ইজহারটা হরফ গুলো মুখস্থ করে দেখলে হবে, অর্থাৎ এই হরফ গুলো যেখানে আসবে নুন সাকিন তানবিন পরে যদি এই হরফ গুলোর থেকে কোনো হরফ আসে ছয় হরফ, হামজা হা আইন হা গইন সহজ, এই ছয় হরফের কোনো হরফ যদি নুন সাকিন তানবিন পরে আসে ওখানে কোনো প্রকার গুণনা হবে না। এরপর আরেকটা বুঝার জিনিস হচ্ছে ইকফা, ইকফাটা সবাই শিখতে হবে, ইকফাটা সবাই শিখতে হবে, ইকফাটা বেশি, ইকফাটা খুবই বেশি, প্রত্যেকটা আয়াতের মধ্যে ইকফা আসে, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা না বললে মানে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আপনারা 20-30টা করে ইকফা পাবেন, আরো বেশি পাবেন। ইকফা, ইকফা আরব কয়টি বলছিলাম আমি, ইকফা আরব 15টি, এখানে 5টি 2 4 6 আছে, আমি আরো কয়েকটা লিখে দিয়েছিলাম, সবগুলো লিখে দিয়েছিলাম, ইকফা আরব 15টি আমি আজকে আবার লিখছি, সবাই স্ক্রিনশট, সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন 8টি হরফের। বইটার মধ্যে আশা করি আছে, বইটার মধ্যে সবাই পাই যাবেন, ইকফারাব 15টি কি কি, তা সেটা একটু বড় করে লিখি, তা সা জিম দাল 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 যা দাল জা দাল জা যা সিন শুন সিন শিন সিন ওরে সর সদ দত দত, সদ দত তর সদ হ্যাঁ দত ত তর জ, তারপর কে বলতে পারবেন হাকক তারপরে কি আছে, হ্যাঁ হাকক ফা আর হলো আফ অফ কক কাপ
কাপ, তাহলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন এই 6টি, এই 15টি হরফ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টি হরফ। তাসা আমি কিভাবে মুখস্থ করতে বলছিলাম, চারটা 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 করে, তাসা জিমদাল রালসা সিনসিন, তাসা জিমদাল রালসা সিনসিন, সদ্দ তজ পাপ কাপ, চারটি চারটি করে মুখস্থ করলে লাস্টে থাকবে তিনটি, সহজ। চারটি করে মুখস্থ করলে এটা মিলে মুখস্থ করতে সহজ হয়, তাসা জিমদাল এতটুকু, তারপর হচ্ছে রালসা সিনসিন এতটুকু, এভাবে মুখস্থ করবেন, তাহলে তিন চার ভাগে মুখস্থ করলে খুবই সহজ। এই 15টি হরফ মুখস্থ করে নেবেন সবাই, আমি আগে সবকটা দিয়েছিলাম আপনাদেরকে মুখস্থ করার জন্য, হয়তো অনেকে মুখস্থ করেননি, অবশ্যই মুখস্থ করে নেবেন। এখন আমরা মুখস্থ করে শিখতে হবে, এরপর যখন আমরা পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে তখন কোনটা ইকফা হরফ কোনটা ইকগেম হরফ মুখস্থ লাগবে না, মুখ থেকে অটোমেটিক আমরা গুণনা বের হয়ে যাবে, কিন্তু এখন আমরা মুখস্থ করে পড়তে হবে। তারপরে নুনসা কিংবা তানবিনের বামে ইকফা হরফ আসলে, ইকফার কায়দাটা পড়ি, নুনসা কিংবা তানবিনের বামে, সরি, নুনসাকিন বা তানবিনের বামে ইকফা হরফ আসিলে, ইকফা হরফ কি একটু আগে পড়াইছি 15টা, নুনসাকিন বা তানবিনের বামে ইকফা হরফ আসিলে ওই নুনসাকিন বা তানবিনকে ইকফা করিয়ে পড়িতে হয়। ইকফা মানে কি, ইকফা শাব্দিক অর্থ কি, ইকফা শাব্দিক অর্থ হচ্ছে গোপন করে পড়া, ইকফা খফিয়ন শব্দ থেকে আসছে মানে গোপন করে পড়া, কিন্তু এখানে কি উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য হচ্ছে নুনসাকিন বা তানবিনের বামে যদি ইকফা হরফ আসে, কোন হরফে কোন হরফ আসলে ওই নুনসাকিন বা আমি একটু তানবিনকে কথা বলতেছি, ইকফা করে পড়তে হবে, মানে গুণনা সহ পড়তে হবে। ইকফার গুণনাটা অন্য সিস্টেম হয়, যেমন এখানে আছে মিং সামার তিন, আমি একটু লিখি পড়াই, এটা সবাইকে লিখে দিই, লিখলে বুঝে আসবে বন্ধুরা গুণনাটা একটা কি। প্রশ্ন। হ্যাঁ বলতে পারেন, আমি লিখে লিখতে বলতে পারেন। জি হুজুর, ওই যে একফার হরফ 15টি, হ্যাঁ আর এদগামের হরফ ও 60টিও তো সেম গুণনা করতে হবে নাকি পড়ার সময়? এক্সাম হরফের মধ্যে তাজদিদ হয়, কিন্তু ইকফা হরফের মধ্যে কি হয় না, তাজদিদ হয় না। হ্যাঁ জি মানে গুণনা তো সেম গুণনা কিন্তু। সেম না, তাজদিদের কারণে গুণনা গুলা ওখানে এক্সামের গুণনা গুলো অন্য সিস্টেম হয়ে যায়। গুণনা মানে মানে তিন আলিফ চার আলিফ, এটা গুণনা সেম মানে গুণনার পরিমাণে সেম, কিন্তু জি গুণনার আওয়াজটা অন্য সিস্টেম হয় আর কি। ইকগেমের গুলার মধ্যে ইকগেমের আওয়াজ গুলো অন্য সিস্টেম হয়, মানে মিং ইকফার গুলার মধ্যে আওয়াজ গুলা ভিতর থেকে আসে, আর ইকগেমের আওয়াজ গুলা সরাসরি, যেমন মিউ তারপরে মিম আওয়াজ গুলা সরাসরি বোঝা যাচ্ছে, জি জি কিন্তু ইকফার আওয়াজ গুলা ভিতর থেকে আসবে। যেমন এখানে দেখেন মিং সা মা র তিন, এখানে নুন সাকিনের পরে কি আসছে, ইকফার হরফ সা আসছে, মিং তা জি আওয়াজটা নাকের ভিতর থেকে আসতেছে একেবারে, জি কিন্তু মিং ওগুলা তাহলে কি সামারা বুঝলেন, ইকফার আওয়াজ গুলা একেবারে ভিতর থেকে আসতেছে, কিন্তু ইদগামের জি গুলা একেবারে ভিতর থেকে আসছে না। ইদগাম হরফ কি কি, ওয়াও ইয়া মিম ওয়াও নুন, তো জি ইয়া আসলে কি জি হয়ে যাবে, মি, এটা একেবারে ভিতর থেকে আসে না, ওয়াও ওয়াওর গুণ্যও একেবারে ভিতর থেকে আসে না, মিমের গুণ্যও ঠোঁট থেকে আসে, নুনের গুণ্যও নাক থেকে আসে, কিন্তু ইকফার গুণ্য গুলো একেবারে ভিতর থেকে আসে, মিং মিং আর আর কি আছে, আর জি হুজুর, তার এটা ক্লিয়ার হওয়ার লাগে। জি 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 আচ্ছা ঠিক ধন্যবাদ। আছে কতটুকু, এখানে মিং জু মাং দাসাহা আং জার তুকুম, এগুলো আমি কালকে আরো বুঝাবো, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে আমি আরো বুঝাবো, ইকফা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, কারণ ইকফাটা খুবই বেশি, 15টা হরফ, 15 হরফ বারবার আসে, প্রত্যেকটা আয়াতে আসে, প্রত্যেকটা সূরার মধ্যে আসে, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে 20-30 জায়গা করে আসে, তাহলে ইকফার গুণাটা একটু ভিতর থেকে আসে, যেমন মাং দাসাহা আং দার তুকুম। আমরা ইনশাল্লাহ কালকে ইকফা নিয়ে বিস্তারিত আলোচনা করব, আমরা আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব ইনশাল্লাহ, আমাদের সাথে আজকে লোক কম, অনেকে হয়তো আজকে যুক্ত হয়নি, তো আমরা আজকে ক্লাসটা আমরা এখানে রাখি ইনশাল্লাহ, আগামী কালকে কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ প্রশ্ন নেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।